দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর টহল। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন সহযোগী যুদ্ধজাহাজগুলো সহ দক্ষিণ চীন সাগরে টহল শুরু করেছে। শনিবার থেকে শুরু করা এই টহলকে নিয়মিত অভিযান বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিল। এর 3 দিনের মধ্যেই ওই সাগরে নৌবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র। 2 বছর আগে মালয়েশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরে গিয়েছিল ইউএসএস কার্ল ভিনসন। যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে 35 বছরের সার্ভিসে 16 বার দক্ষিণ চীন সাগর ভ্রমণ করেছে বিমানবাহী এই রণতরিটি। মালিকানা নিয়ে বিতর্ক আছে দক্ষিণ চীন সাগরের এমন বেশ কয়েকটি মগ্নচূড়া, ক্ষুদ্রদ্বীপ ও ডুবো পাহাড়ের মালিকানা দাবি করে আসছে চীন। গত কয়েক বছর ধরে সেগুলোর কয়েকটিকে কৃত্রিমভাবে দ্বীপে রূপান্তরিত করে সেখানে বিমানক্ষেত্র তৈরি করেছে দেশটি। চীনের এসব পদক্ষেপের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। চীনের এসব পদক্ষেপে ওই এলাকায় স্বাভাবিক চলাচলের পরিবেশ নষ্ট হতে পারে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটি।